একবার আমাকে কল দেয় বলে পিয়াস ভাই স্পিকার কি কাটছে, যারা প্রফেশনাল যাদের দোকানে সবসময় মাল আছে, যারা বড় বড় কোম্পানি কাজ করে তারা কিন্তু এগুলো জিগায় না। যারা চায়ের দোকানে বসে আড্ডা মারে, যাদের কাছে মাল নেই, কেউ যে পারাডুলির থেকে দুইটা মাল কিনছে খালি স্পিকার কিনে ভরছে, এগুলো তারা জিগায়। এগুলো আমরা যে বড় বড় এক দোকানের মাল কিনি, কই পিয়াস ভাই যারা আসে খালি কই স্পিকার কাটছেনি, তারা তো ব্যবসায় নতুন নামছে ভাই। ইউটিউব জগতের সর্বতম আমি আমি এগুলো জিজ্ঞাসা করলাম, আমার সম্মান থাকবো? একটা স্পিকার কেটে গেছে, একটা কয়েল কিনে নাবার লাগাইছে ওই মালটা রানিং, এটা কি জিজ্ঞেস করবো? আপনার মাথা ব্যথা হয়েছে, একটা নাপা খায় বলান, আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবো যদি আল্লাহ মাফ করে। এটা স্পিকার কল কাটছে, ওই কোম্পানি একটা কয়েল কেটে লাগাইলাম, তারপর শোরুমের থেকে একটা কয়েল লাগান মাল আবার ওকে। আপনাকে তো নষ্ট মাল দিতে আসি না, আর বান ডিস্টার্ব মাল দিতে আসি না, আপনারা আসবেন মালটা চেক করবেন, বাজাইবেন, টাকা দিবেন, মালগুলো আপনাকে দেড়শো বাড়ি লয়ে যাবেন। কবা স্পিকার কাটছে, এগুলো যারা প্রফেশনাল তারা কিন্তু এগুলো জিজ্ঞাসা করে না, যারা ব্যবসায় নতুন আমার চামার বুঝে না তারা এগুলো জিজ্ঞাসা করে। আমি মাঝে মাঝে রাস্তা যা যাই একাই হাসি যে স্পিকার তো আমি কাটা বিক্রি করতেছি না, মাল চলে কিনা বাজে কিনা সেইটা আপনারা দেখবেন। যাক ভিডিওটা আসছে কোনো বড় করলাম না, আপনার সকালে ভিডিওটা মনোযোগ দিয়ে। বিসমিল্লাহি রহমান রাহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন, আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না, আট থেকে এক বছরের ব্যবহারকৃত আমার কাছে সকল প্রকার মালামাল আপনারা ক্রয়ও বিক্রি করতে পারবেন। এখানে 100% অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানির মালামাল ক্রয়ও বিক্রি করা হয়। এই যে দেখতেছেন একটা টার্বো কোম্পানির 4 ইঞ্চি বয়স্কল 4 ফোর এসটি হাই 15 ইঞ্চি স্পিকার, মার্কেটে দাম আছে এখনও রানিং প্রাইস 1,10,000। যখন একটা মাল আমি কিনি বা যখন আমি বিক্রি করি, স্টেডিয়াম কল দিয়ে দেখি এখন মার্কেটে কোনটার কত দাম আছে, সেই অনুযায়ী কিনি, সেই অনুযায়ী দাম আমি বিক্রি করি। মার্কেট থেকে 4 ভাগের থেকে 2 ভাগে আমার কাছে কম পাইতেছেন। এই যে আরেকটা শেয়ার, এটা হলো 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি বয়স্কল 4 ফোর এসটিআই। যারা ব্যবসায় নতুন আপাতত 2 পিয়ার মাল দেওয়া প্রোগ্রাম করতে পারবেন, 1 পিয়ার ভাড়া চুইল্লা গেলে আরেক পিয়ার আরেক জায়গায় ভাড়া চুইল্লা যাবো, কোনো যাই ঝামেলা নেই। কালারের মতো 4 ইঞ্চি বয়স্কল 4 ফোর এসটিআই, এই মালগুলো বেশি দিন কোনো ইউজ করা হয় না, 8 মাসের মতো এই মালগুলো মন করেন চলছে, একেবারে ব্র্যান্ড নিউ। নিবেন আর চালাবেন কোনো সমস্যা নাই, কে কোনো সমস্যার কারণ আমি দেখি না। অনেক বাইরে জিজ্ঞাসা করেন যে পিয়াস ভাই স্পিকার কাটছে, মাল চললে স্পিকার কাটবো আবার ওই কয়েলটা লাগাই ফেলাইবো, কোনো সমস্যা এখানে বাটপারি চিটারি কোনো ব্যবসা করা হয় না। এই যে আপাতত 2 পিয়ার মালে ভিডিও দিতে আসি, 4 ইঞ্চি বয়স্কল 15 ইঞ্চি স্পিকার 4 ফোর এসটি, মনে করেন হাই সবাই চায় তার দোকানে 1 পিয়ার সুন্দর মনে করেন মাল, তো এরকম আনকমন এরকম ব্র্যান্ডের মাল যদি রাখেন, বানানো মাল দিয়ে এখনকার যুগে প্রোগ্রাম করে ভাই খাওয়া যায় না। যে অনেক বাইরে ফোন দেখেন পিয়াস ভাই অনুষ্ঠানে যাই পাঠিয়ে যায় টাকা আটকে রেখে দেয়, কেন কয় মাল নাকি ঘের ঘের করে, তো আপনার ভালো নিম্নমানের মাল না কিনেন না, মনে করেন ভালো একপত্র ব্র্যান্ডের মাল কিনেন। সবাই তো এখনকার যুগের সাউন্ডের ভালো মাল বিক্রি করতেছে, আপনারা সস্তায় মনে করেন মাল কিনার দোকানদারকে বদনাম দেন যে পিয়াস ভাই তার দোকানে গেছিলাম সে 2 নম্বরটা মাল ধরা দিয়েছে, সে আপনাকে 2 নম্বর মাল ধরা দিয়ে তার কী লাভ আছে? আপনি যেই টাকা দিয়েছেন সেই টাকাই তো সে আপনাকে মাল দিয়েছে, কার নামে কোনো বদনাম বলবেন না। সবাই চায় তার কাস্টমার প্রথম অবস্থা ভালো একটা মাল দেওয়ার জন্য 1,10,000 টাকা মার্কেটে। আমি এই কুরবানি ঈদ উপলক্ষে চিন্তা করতেছি দোকানের মালগুলো রোজার ঈদের মতো আমি একবার খালি করে ফেলামো, এই মালটা যদি আমার কাছে নেন 70 না 75 না 65 না একদম 55,000 টাকা, কোনো ভাই দামাদামি করবে না। তারপর যারা ভালোবাসেন একটু কুরিয়ার সার্ভিসের সম্মানটা আমি করতে পারি, মাত্র 55,000 টাকা। এরকম মালগুলো আপনারা ঢাকা সরার কার কাছ থেকে পাইবেন? একমাত্র পিয়াস ভাইয়ের কাছ থেকে পাইবেন। 4 ইঞ্চি বয়স্কলের মাল এখন পর্যন্ত কোনো আল্লাহর রহমতে স্পিকারে কোনো সমস্যা নেই, কে মাত্র 55,000 টাকা, বানাইতে গেলে লাগে 65,000 টাকা, আর কোম্পানির মাল পাঠিয়েছেন 55,000 টাকা, এই সুযোগ শুধু খালি আমার কাছে পাইবেন। নিবেন আর চালাইবেন আর বাজাইবেন। এই যে আরেকটা শেয়ারের মাল, স্টুডেন্টকে যাচাই করবেন 95-1 লক্ষ টাকার নিচে কোনো শেয়ারের কোম্পানির মাল পাওয়া যায় না, কোম্পানির মাল যেরকম আসে কোম্পানির মাল সব কিছু কোম্পানির মনে করেন আছে। এই মালটা যদি আমার কাছে নেন, শেয়ারের স্পিকারের ভিতরে যেরকম শেয়ার কত মাস শেয়ার স্পিকার চেয়ে না, শেয়ারের RCF দেওয়া হয়, জ্যাকডিনার দেওয়া হয়, তারপরে অনেক পদের স্পিকার দেয়, কোম্পানি যেটা মন চায় সেটা দিয়ে কোম্পানি আনে। আমার হাতে কোনো JBL টুবেল দিয়ে কোনো ভরা নেই, কোম্পানির মাল কোম্পানির বডি দেখলে মনে করেন বোঝা যায় যে কোম্পানি এগুলি জ্যাকেট, এই যে কোম্পানি থেকে চিকন ফিতার মনে করেন জ্যাকেট, এই যে টার্বোর মাল কোম্পানির জ্যাকেট, এগুলি কোম্পানি থেকে আসছে, কোনো জ্যাকেট মনে করেন আর কোনো পাল্টানো হয় না। এইটা যদি নেন মনে করেন
মাত্র 51,000 টাকা, মাত্র 51,000 টাকা। ভাই, বানানো মালগুলো আমাদের ঢাকা শহরে বিক্রি করতেছে 5, 50, 60, 70 হতভাগ ওই জায়গা। তারা ভিডিও ছাড়াও লাগে না, ফোনে বলে নাকি তারা মাল বেচা ভালো ভাই। আর এত কম দামে আপনাকে দেই দেই আল্লাহর রহমতে আপনারা ভিডিও দেখার লগে লগে অর্ডার করে লেন গা, একটু আসলে আপনাদের জন্য ভালো। একেবারে দেখছেন একেবারে মালগুলা নতুন, আল্লাহর রহমতে যারা নতুন ব্যবসা করতেছেন এই মালগুলা যদি ঠিক মতো না বাজে না চলে এই মালগুলা নিয়ে তো আপনাকে লাভ নেই। দুইটা পয়সা তো আমার উচিলে আপনাকে কামানো দরকার। আল্লাহর নামলে আপনার আয়সা পড়েন, আমার উচিলে এমন কোন দুইটা পয়সা নিয়ে আপনারা কামাইতে পারবেন। মাত্র 51,000 টাকা, অরিজিনাল কোম্পানির জ্যাকেট সহকারে মাত্র 51,000 টাকা।